প্রিয় দর্শক, আজ রাতে 80 কিলোমিটার বেগে জ্বরের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপনি কোন জায়গায় আছেন এবং আপনার জেলায় বৃষ্টি জ্বর হচ্ছে কিনা তা আমাদের কমেন্টে লিখে জানান। দেশের 8টি জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে জ্বরের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ রাত একটা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ফরিদপুর, পাবনা, যশোর, খুলনা, কুষ্টিয়া, চাঁদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এইসব এলাকায় নদীবন্দরগুলো 2 নম্বর সতর্ক সংকেত, আমি আবারও বলছি 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার প্রিয় জেলা বৃষ্টি হচ্ছে কিনা বা বৃষ্টি হয়েছে কিনা তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। ভালো থাকবেন, সুন্দর ও সুখী হোক আপনার আগামী দিন।